সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সহযোগিতা করেছেন বিশেষ করে এবি চ্যানেল এবং এসপিএন বাংলা টিভি এবং আপনার সিএন বাংলা এবং আমাদের জাতীয় সাংবাদিক সংস্থা এবং আমাদের গণস্বাস্থ্য হোমিও এবং স্বপ্ন সেবা হোমিও, পাশাপাশি আমাদের জাতীয় সাহিত্য ভূগোল নিরাপদ জীবন চাই। এই সংগঠনগুলি আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে মানুষের জন্য ফ্রি ক্যাম্পেইন করার সুযোগ দিয়েছে। এর মধ্যে প্রায় 2 লক্ষ মানুষকে আমরা করোনা প্রতিষেধক দিয়েছি। আল্লাহর অশেষ সহমতে সবাই সুন্দরভাবে সুস্থ রয়েছে এবং আমরা ইতিমধ্যে প্রায় 200 করোনা রোগীকে চিকিৎসা করেছি। এমনকি আপনারা জানেন আওয়ামী বাস্তুহারা লীগের সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি লায়ন আবুল কালাম আজাদ ভাই অসুস্থ হয়েছেন। তার জ্বর সর্দি কাজ গলা ব্যথা বুক ব্যথা এবং বমি, যেটা সবচেয়ে কঠিন পরিস্থিতি নিয়ে উনি আসছেন করোনা পজিটিভ নিয়ে। আমরা চিকিৎসা করছি, একদিনের ভিতরে উনি সুস্থ হয়ে গেছেন। 7 দিনের ভিতরে সুন্দরভাবে সবাই সুস্থ হয়ে যায়। করোনা আসলে কিন্তু যে মহামারী, আমরা এখন চিন্তা করছি যে মৃত্যুর ভয়ে আমরা একজন আরেকজনের কাছে না যাই না, এই জিনিসটাকে আমরা ওইভাবে না দেখে বিশেষ করে আমরা সেফটি চশমা নিব। যখন করোনা ভাইরাসটা আমাদের চোখের সামনে আসবে, মুখের সামনে আসবে, নাক মুখে প্রবেশ না করলে চোখিতে প্রবেশ হয়ে যাবে। সেই জন্য মাস্ক পরাটাই আমাদের জন্য নিরাপদ নয়। আমরা অবশ্যই মাস্কের পাশাপাশি সেফটি চশমা পরবো। আর যে আপনার কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু একরকম মানে একটা বিষ, সেটা কিন্তু আমরা বারবার গ্রহণ করলে সেই বিষটা একটা বিস্ফোরণ করবে। সেই জন্য যখন আমরা জনসমুদ্রে থাকবো তখন কার্বন ডাইঅক্সাইডটা সেবন করলেও আমরা মাস্ক ইউজ করবো, কিন্তু যখন আমরা একা একা থাকবো তখন মাস্ক ইউজটা কিন্তু আমরা বিরত থাকবো। এই ভাইরাসটা উঠতে পারে না, বিশেষ করে যদি কাছাকাছি না যাওয়া হয় তাহলে এই ভাইরাস থেকে আমরা মুক্ত থাকি। বিশেষ করে অনুরোধ করবো যে আমরা সেফটি চশমা এবং মাস্ক ইউজ করে রোগীকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে, ডাক্তারদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই দ্রুত তার যে সিমটমগুলো পান সেই সিমটমস অনুযায়ী তার চিকিৎসা শুরু করবেন, চোখ এবং নাক মুখ সেফটি নিয়ে। আর যদি এতে আমাদেরকে সহযোগিতা প্রয়োজন মনে হন আপনারা অবশ্যই আমাদের সহযোগিতা নেবেন, দেখবেন প্রত্যেকটা রোগী সুন্দরভাবে সুস্থ হয়। আপনারা জানেন আমাদের পাশে যে স্বামী বা ইস্কনের মধ্যে 27 জন করোনা রোগী আক্রান্ত হয়েছে, 27 জনকে আমরা হোমিও চিকিৎসায় করেছি এবং 27 জনের সুন্দরভাবে সুস্থ হয়েছে। আপনারা জানেন না যে পুলিশ লাইনের মধ্যে রাজার বা পুলিশ লাইনে 57 জনের করোনা আক্রান্ত হয়েছে, সেই 57 জনকে আমরা হোমিও চিকিৎসা করেছি এবং সবাই সুন্দরভাবে সুস্থ হয়েছে। এমনিভাবে আমরাও প্রায় 200 রোগী, এমনকি আমাদের ডাক্তার সামিমা সুমার আব্বাও করোনা আক্রান্ত হয়েছেন, আমরা খুব দ্রুত সুস্থ হয়েছি। এতে করোনা কোনো মহামারীর রূপ নয়, আমরা করোনার ব্যাপারে সচেতন থাকবো এবং চিকিৎসার জন্য আমরা দ্রুত ডাক্তারের ব্যবস্থা। আজকে দেখা যাচ্ছে বিশেষ করে করোনার রোগী আক্রান্ত হলে ডাক্তারও পালিয়ে যাচ্ছেন ভয়ে এবং ডাক্তারও চিকিৎসার নামে তাকে রিপোর্টের পর রিপোর্ট করাচ্ছেন। এই বিষয়টা কিন্তু না করে আমরা প্রথমে তার সিমটম পায় চিকিৎসা শুরু করবো এবং পরবর্তীতে আমরা তাকে চিকিৎসা করবো, তাহলে রুগী আর আমাদের কাছ থেকে মৃত্যুর দিকে ঢেলে পড়বে না। বিশেষ করে আমরা ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে যারা আজকে সবচেয়ে বড় যোদ্ধা প্রশাসনের লোকরা, যে সবসময় জনগণের সাথে থাকতে হয় বাংলাদেশ পুলিশ, তারা যাতে করোনা মুক্ত থাকে। বিশেষ করে আমরা করোনা প্রতিষেধক ওনাদের স্টাফদের সবার জন্য দিয়েছি, প্রয়োজনে আমরা আবার দেবো। এই ওষুধটা 6 দিন কাইতে সেবন করতে হয়, দিন তিনবার 1 মাস পর পর আমরা প্রয়োজনে আবার দিব এবং সবাই যাতে করোনা মুক্ত থাকে। বিশেষ করে আমরা আবারও ধন্যবাদ জানাই মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরী বিপ্লব ভাইকে, যিনি উনি সহযোগিতা না করলে আমরা ওনার কাছে এসে বসতে পারতাম না। বিশেষ করে আমরা বিভিন্ন প্রশাসনের কাছে অনেক জায়গায় সাকসেস হয়েছি, অনেক জায়গায় ব্যর্থ হয়েছে, যে ওনাকে সাক্ষাৎ দিতে দেখা যাচ্ছে ওনার সময় নেই, ওনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছে এবং আমরা এই জনগণের সেবায় আমরা আমাদের এই সংগঠনগুলি কাজ করতে পারছে। সেই জন্য আবারও আমরা মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরী বিপ্লব ভাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নিরাপদ জীবন চায়ের পক্ষ থেকে যেসব নেতা কর্মীরা কষ্ট করে এই ইউসুফ আলী বিপ্লব ভাইয়ের সাথে সাক্ষাৎ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকে এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্ব যখন করোনা ভাইরাস নামক এই মহামারী আক্রান্তে এবং এই মহামারী করোনা ভাইরাসের সুবরে আক্রান্ত হয়ে সারা বিশ্ব যখন স্বাস্থ্যহানি ঘটছে, অর্থনৈতিকভাবে বিশ্ব যখন পিছিয়ে যাচ্ছে, মানুষ যখন মানুষ থেকে মায়া মহব্বত উঠে যাচ্ছে, মানুষ যখন কর্মহীন হচ্ছে, মানুষ যখন জটিল রোগে মারা যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে
আমার বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু হাসান ভাই সাগরের নেতৃত্বে বিশিষ্ট চিকিৎসক, উনি একজন সাহিত্যিক, উনি একজন সমাজসেবক, উনি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি এবং ক্যান্সার রোগ বিশেষজ্ঞ এস এম সরওয়ার সাহেব নেতৃত্বে আজকে যারা আমার এই অফিসে এসেছেন আপনাদেরকে আমি স্বাগত জানাই, আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যে মুহূর্তে আমার কাছে এই ওষুধ নিয়ে এসেছেন ঠিক সেই মুহূর্তে ওষুধের অনেক কার্যকারিতা এবং অনেক গুরুত্ব আছে, কারণ এই ওষুধ এই মহামারী থেকে রক্ষা করার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীতে এই ওষুধ কার্যকরী ভূমিকা রাখবে। এই ওষুধের মাধ্যমে ফ্রন্টলাইনের ফাইটার যারা, সেই পুলিশ সেবন করে এই মহামারী করোনা ভাইরাস থেকে রোগমুক্ত থাকবে, নিজেরা স্বাস্থ্য সচেতন হয়ে তারা নিজেদেরকে শারীরিকভাবে সুস্থ রেখে মানুষের জানমালের নিরাপত্তা দিবে, রাষ্ট্রের স্থিতিশীল রাখার আপ্রাণ চেষ্টা করবে। আপনারা যারা পুলিশের এই শারীরিক সুস্থতার জন্য, মহামারীর নিরাময়ের জন্য এই ওষুধ দিয়ে অবদান রেখেছেন, আমি আমার এই পত্র ইউনিটের প্রধান হিসেবে সবার পক্ষ থেকে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং আন্তরিক শ্রদ্ধার ভালোবাসা জানাই। আজকে সারা বিশ্বে করোনা ভাইরাসের যেভাবে আক্রান্ত হচ্ছে সে হিসেবে আমাদের জনসংখ্যা আনুপাতিক হারে আমরা খুব বেশি নই, তারপরও আমাদেরকে স্বাস্থ্য সচেতন থাকতে হবে, আমাদেরকে স্বাস্থ্যবিধি মানতে হবে, আমাদেরকে মাস্ক পরিধান করতে হবে, আমাদেরকে ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে করতে হবে, যেখানে সেখানে থুতু ফেলা যাবে না, জনসমাবেশ এড়িয়ে চলতে হবে, এবং আমরা যেখানে আছি যার যার অবস্থান থেকে স্বাস্থ্য সুরক্ষার জন্য, মানুষের জীবন বাঁচানোর জন্য ভূমিকা রাখতে হবে। আপনারা যেরকম ভূমিকা রাখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। সবাই মিলে আমরা পুলিশের প্রধান স্যারকে আমরা এই করোনা পরিস্থিতি দিতে পেরেছি এবং আরও ভালো লাগবে যদি সবাই ডিস্ট্রিবিউশন করে আমরা সবাই সুস্থ থাকি। তো আমার আমার কথা হচ্ছে আমি একজন ডাক্তার হিসেবে বলব, যেটা যেহেতু এত ভালো রেজাল্ট হচ্ছে, ভালো রেজাল্ট হচ্ছে এখন, তো আমাদের স্যারদেরকে যদি আমরা এটা নিয়ে কাজ করতে পারি আমরা দেশে। আমার বন্ধু ইউসুফ আলী সত্যি বিপ্লব, উনি উনার সহকর্মীদের মাঝে বিতরণ করবেন। আমাদের এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সাহিত্য ভবনের সম্মানিত সভাপতি এবং নিরাপদ জীবন চাই সোসাইটির অন্যতম সভাপতি বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার এস এম সরোয়ার। আমাদের মাঝে উপস্থিত আছেন নিরাপদ জীবন চাই সোসাইটির সাধারণ সম্পাদক ডাক্তার শামিমা সোমা, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন ভাই, সহসভাপতি মোহাম্মদ সম্রাট এবং কোষাধ্যক্ষ আনিসুর রহমান এবং আমাদের অন্যতম নেতা বিশিষ্ট সাংবাদিক আজিজুল হক মিন্টু এবং আমাদের মাসুম সহ আমরা আজকে এখানে সমবেত হয়েছি। ডাক্তার সরোয়ার সাগর সুমন নেতৃত্বে আমরা এখানে এসেছি আমার বন্ধুকে এই করোনা যুগে 200 পিস করোনার প্রতিষেধক দিয়ে, যাতে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রেমিকরা করোনা নিরাপদ থাকে, এটাই আমাদের একটা মনের মাঝে আমার একটা স্বপ্ন হলো। আমার প্রেসিডেন্টের সাথে আলাপ করেছি যে আমার বন্ধু পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী সত্যি বিপ্লবকে আমরা করোনার ওষুধ দিয়ে আমরা চেষ্টা করব কিছুটা হলো করোনা প্রতিরোধ করা যায়। সবাইকে ধন্যবাদ।